আমি অবাক হয়ে যাচ্ছি তোমাদের অভিনয় দেখে। কাজল, তোমাকে নতুন করে কি বোঝাবো বলতো? এটা তোমার পুরনো খেলা। আমি যদি বলি কুড়ির আজকে এই অবস্থার জন্য তোমরা দুজন দায়ী, আমরা দুজন। বাজে কথা বন্ধ করো মেঘনাথ। বলার স্বাধীনতা কি শুধু তোমাদের দুজনের আছে? কুড়ির সঙ্গে প্রেমের খেলা খেলে অয়ন বিয়ে করলো গার্গীকে, এটা ক্রিমিনাল অফেন্স নয়? মেয়েটা তখন পাগলের মতো হয়ে গেছিল, তার দরকার ছিল মায়ের ইমোশনাল সাপোর্ট। তোমার তখন কোথায় সময় ছিল মেয়ের জন্য কাজল? তুমি তো তোমার প্রেমিককে নিয়ে ব্যস্ত ছিলে। মুখ সামলে কথা বলো। প্লিজ স্টপ দিস। নার্সিং হোমে একটা অসুস্থ রোগীর কেবিনে এটা আর চলতে পারে না। আমি আপনার একটা বাজে কথা শুনতে রাখছি। খুবই অসুস্থ, ঘুম ভেঙে গেলে একটা সর্বনাশ হবে। অ্যাজ এ ডক্টর আমি আপনাকে অর্ডার করছি, আপনি বাইরে যান। ঠিক আছে, আমি যাচ্ছি, কিন্তু আমাকে এভাবে আটকানো যাবে না, তাতে কোনো লাভ হবে না। একটা কথা বলতে ভুলে গেছিলাম, তোমরা জানতে চাইছিলে না খবরটা আমায় কে দিয়েছে, এবং সে ব্যাপারে বিস্ময় প্রকাশ করেছিল কর্তৃক খবরটা আমি পেলাম। খবরটা আমায় দিয়েছেন দময়ন্তী সেন। আমাদের বিনোদিনীর ট্যাক্স কনসালটেন্ট, আসলে গতবার একটু দেরি হয়ে গিয়েছিল তাই খুব ঝামেলা হয়েছিল। এবারে আমি সব ডকুমেন্টস সবকিছু আগে থেকে বার করে রাখছি। সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ বাবা, সব ঠিকঠাকই ছিল, কিন্তু কিছু কিছু লোক আছে না যারা কিছুতেই কোনো কাজ ঠিকঠাকভাবে কমপ্লিট হতে দেয় না, ঠিক মাঝপথে একটা ব্যাগরা দেয়। মানে মেঘনাথ বোসকে কে খবরটা দিয়েছিল? মা, কি হলো? তুমি চুপ করে আছো কেন? কে খবরটা দিয়েছিল? তোর প্রশ্ন করার বহর দেখে বুঝতেই তো পারছি যে তুই উত্তরটা জানিস, তারপর আবার প্রশ্ন করছিস কেন? হ্যাঁ, আমি দিয়েছি। কেন দিয়েছো? কেন দিয়েছো ওই লোকটাকে খবরটা? না, এখন আমার দিকে তাকিয়ে আছো কেন? এখন চুপ করে আছো কেন? খবর দেওয়ার বেলায় তো তুমি সবার আগে গিয়ে খবরটা দিয়েছিলে। কলির খবর ওই লোকটাকে কেন পৌঁছে দিয়েছো তুমি? অয়ন, তুই বারবার যাকে ওই লোকটা বলছিস মনে রাখিস, সে হচ্ছে কলির বাবা, তাই আমি ওকে খবরটা দিয়েছি। রাইট, বাবা অবশ্য কিরম বাবা সেটা কিন্তু আমরা সবাই জানি। আচ্ছা মা, তুমি আর বাবা তোমায় সকালবেলা বোঝাচ্ছিলে যে পুলিশে যদি ডায়েরি করা না হয় ওই লোকটা আমাকে যে কোনো সময় ফাঁসিয়ে দিতে পারে। তাহলে এখন একটা গুন্ডা, একটা বদমাইশ, একটা কালপ্রিট, তাকে তুমি কলির খবরটা কেন পৌঁছে দিলে? কোন মহান উদ্দেশ্যটা তুমি সাধন করতে চাইছো আমি কিছুতেই বুঝতে পারছি না। মেঘনাথ কি কোনো ঝামেলা করেছে নাকি? সবই তো ঝামেলা করা শুরু করেছে। আজকে নার্সিং হোমে কলির ঘরে দাঁড়িয়ে ও কাজল মাসির সঙ্গে ঝগড়া করছে, আমাদেরকে বারবার বোঝানোর চেষ্টা করেছে যে ওনার এতই ক্ষমতা, আমরা চেষ্টা করলেও ওকে ছুঁতে পারবো না। যাবার আগে এই কথাটাও বারবার বলে গেছে যে আজকে কলির যে অবস্থা তার জন্য দায়ী কাজল মাসি এবং আমি, আমরা দুজনে। আমি জানি না বাবার পিছনে কি কারণ, ওই মেঘনাথ বোস বলতে পারে, অবশ্য না আরেকজনও বলতে পারে, সেও বোধহয় এটাই বিশ্বাস করে। মেঘনাথ বোসের বন্ধু আমার মা, তুমি মাকে জিজ্ঞেস করো, আমায় কেন জিজ্ঞেস করছো? এভাবে কেন কথা বলছিস অয়ন? মেঘনাথ কলির বাবা, বাবাকে মেয়ের অসুস্থতার কথা জানাতে হবে তাই আমি ফোন করেছিলাম। আমি কি করে জানবো যে মেঘনাথ নার্সিং হোমে গিয়ে ওরকম একটা কাণ্ড ঘটাবে? তোরাও তো
তো কাজলকে খবর দিয়েছিলি, তোর বাবা তো কাজলকে নিয়ে নার্সিং হোমে গিয়েছিল। কাজল মাসিকে খবর দেওয়া আর ওই লোকটাকে খবর দেওয়া যে এক নয় সেটা কিন্তু তুমি খুব ভালো মতো জানো। মা তোমাকে একটা কথা বলতে বাধ্য হচ্ছি, সবার কাছে সব সময় না ভালো থাকা যায় না, আর কেউ যদি সেই চেষ্টাটা করে একদিন একদিন তার মুখোশটা খুলে যায়। তুই এভাবে তোর মার সঙ্গে কথা বলছিস অয়ন? হ্যাঁ বলছি, বলতে বাধ্য হচ্ছি। একের পর এক তুমি যে ঘটনাগুলো ঘটিয়ে যাচ্ছ আর ধৈর্য রাখা সম্ভব হচ্ছে না, ইম্পসিবল। সঙ্গে অতটা হাস না হলো বাদ দিস না। না বাবা তুমি কেন বুঝতে পারছো না? আমি 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 জানি বাবা, তবু আমার মনে হয় যে তোর মা জেনে বুঝে এই ভুলটা করেনি। আচ্ছা বাবা, মার কটা ভুল করবে এরকম? একের পর এক মা ভুল করে যাবে আর আমরা সাফার করে যাবো। ছাড় না। আচ্ছা তুই একা এলি, গাড়ি আসবে না আজকে? কি বাবা, আমি তো ভুলে গেছি। কি ভুলে গেছিস? আরে আমি তো সকালে ওকে আনতেই যাচ্ছিলাম, তারপর নার্সিং হোম থেকে ফোন এলো আমি ওখানে। এতটাই বেড়ে গেছিল যে আমি সবকিছু ভুলে গেছিলাম। আই এম সরি কাকি। আর দিদি ভাইয়ের কথাটাও একদম ঠিক, আমার সঙ্গে কলির একটা যুক্ত রয়েছে। যোগটা কিসের জানিস? একসঙ্গে বড় হয়ে উঠেছি আমরা দুজন, আর সেটা আমি কোনোদিন অস্বীকার করতে পারি না। প্লিজ দিদি ভাই, আমি এক্সপেক্ট করেছিলাম যে একজন বড় দিদির মতো তুই গার্গীকে বোঝাবি, ওকে না বুঝিয়ে তুই ওর কানে কুমন্ত্রণা দিচ্ছিস। শোন অয়ন, আমি তোর বউকে কোনো কুমন্ত্রণা দিচ্ছিলাম না। দেখ, আমি জীবনটাকে অনেক বেশি কাছ থেকে দেখেছি, তোদের থেকে অনেক বেশি বুঝি। আমি এইটুকু বুঝেছি যে জীবনটা জীবনটা সোজা পথে চলে না। তোর ভাই কিন্তু সোজা পথেই চলে যেত, আমি আজ অব্দি কোনোদিনও পাকা পথে চলি। কলি যে আমাকে ভালোবাসত, আমাকে বিয়ে করতে চেয়েছিল, এই কথাটাকে আমি কোনোদিনও তোমার কাছে গোপন করেছি? এটা সম্পূর্ণ আলাদা ব্যাপার যে আমি কোনোদিনও
কোনোদিন ওর ভালোবাসাটাকে সাড়া দিই। আমি ওকে বিয়ে করতে চাই, কিন্তু আমাদের বন্ধুত্বটা আমি কোনোদিনও সেটা বলতে পারবো না আর কি, আমার পক্ষে সম্ভব নয়। গার্গীকে বোঝানো আমার কর্তব্য মনে করেছি, তাই বুঝিয়েছি। তুই গার্গীকে বোঝাচ্ছি দিদিভাই, আমি সব শুনছি, ওটাকে আর যাই হোক বোঝানো বলে যাকে বলছিলি না, সেই কথাগুলো আমি আমার মায়ের মুখ থেকে শুনতে খুব অভ্যস্ত। আজকে মায়ের মতো তুইও গার্গীর মনটাকে বিষিয়ে দিচ্ছিস। মানুষের উপর থেকে আমি বিশ্বাস হারিয়ে ফেলি সেটা তুই বুঝবি না। সারাদিন আমার উপর খুব রাগ করেছে তাই না? আসলে কি জানো গাড়ি, ডাক্তারদের না সময় জ্ঞান থাকে না, আর কোনো পেশেন্ট যদি খুব অসুস্থ হয়ে পড়ে তাহলে আরোই না। তবে হ্যাঁ, আমি মানছি যে আমার আমার তোমাকে ফোন করে জানানো উচিত ছিল আর আমি সেটা করিনি, তার জন্য আমি সরি। গার্গী, আমি কিন্তু কোনো রকম কৈফিয়ত দিতে আসি, আমি তোমাকে নিয়ে যেতে এসেছি। কাঁদছো কেন? আচ্ছা, আমি না হয় তোমায় ফোন করিনি, কিন্তু তুমি তো আমাকে ফোন করতে পারতে। আরে বাবা, একটা ফোন করলেই তোমাকে কাঁদতে হতো না, আর আমাদের মধ্যে কোনো রকম ভুল বুঝাবুঝি হতো না। কোন সাহসে করতাম? তুমি নিজে সেদিন কি বলেছিলে আমায় ভুলে গেছো? কাজের মধ্যে থাকলে অযথা তোমায় ফোন না করতে। কলির জ্ঞান ফিরে না আসো অব্দি আমি কোথাও যেতে পারবো না গার্গী, আর তুমি প্লিজ কথা শুনবে না। তুমি তোমার মনকে প্রশ্ন করবে, দেখবে মন সবসময় ঠিক উত্তর দেবে তোমায়, ঠিক আছে? এখন বলো, আমাকে পুরোপুরি বিশ্বাস করো তো? ঠিক চলে গেল।
এ মানে একটা বিশেষ দরকারে আপনাকে আমি ফোন করলাম। মানে ও সরি, আপনি ভালো আছেন তো? মানুষ যখন কোনো ব্যাপারে বিচলিত হয়ে পড়ে, সে তখন তার সামান্য সৌজন্যবোধ হারিয়ে ফেলে। আপনার ক্ষেত্রে তাই হয়েছে। নো, নট এট অল। আসলে কি জানেন তো, কোনো কোনো মানুষের ধর্মই হচ্ছে সমস্ত সোজা জিনিসকে বাঁকা করে দেখা। হ্যাঁ, মানে সব কিছুর মধ্যে গল্প খোঁজে তো তারা, সোজা জিনিসকে বাঁকাভাবে দেখে, সোজা প্রশ্নেরও সোজা উত্তর না দিয়ে বাঁকা উত্তর দেয়। আপনার ক্ষেত্রে নিশ্চয়ই মিস অধিকারী সেটা হয়নি। ব্যাপারটা কি? মেঘনাদ বসুকে আপনি চেনেন? মেঘনাদ বোস? সন্দেহটা কোথায়? চিনি কিনা তাতে না, কতটা চিনি তাতে? আচ্ছা, ওনার মেয়ে কি কৃষ্ণকলি বসু? আমি তো তাই জানি। আপনার কাছে যদি অন্য কোনো ইনফরমেশন থাকে আপনি বলতে পারেন। ও প্লিজ মিস অধিকারী, আপনি সোজা প্রশ্নের সোজা উত্তর দিন প্লিজ। আচ্ছা, আমাকে একটা ইনফরমেশন দিন তো, যে ওনার মেয়ে মানে কৃষ্ণকলি বসুকে কিছুদিন আগে অসুস্থ অবস্থায় রাস্তায় পড়েছিল, সেখান থেকে তাকে কুড়িয়ে পাওয়া গেছে। আজকের বাংলা খবর কাগজটা খুলুন, চার নম্বর পাতায় ছোট্ট করে খবরটা বেরিয়েছে, একটু দেখুন প্লিজ। তাই আমি এত কাছে থেকে, অথচ আমি কোনো কিছু জানতে পারলাম না। আর আপনি মেয়েটা কতদিন মিসিং ছিল জানতাম, কিন্তু আরে এই তো, কিন্তু আপনি এত প্রশ্ন করছেন কেন এই ব্যাপারে? সেটা আপনি পরে বলবো, জানাটা খুব জরুরি। আপনি প্লিজ প্লিজ একবার দেখুন, মানে ঘটনাটা কতটা সত্যি, এই মেঘনাদ বসু মেয়ে কৃষ্ণকলি বসু কিনা একটু দেখুন প্লিজ। আর যদি সত্যি হয় তাহলে কি? যদি সত্যি হয় তাহলে সর্বনাশ। প্লিজ প্লিজ মিস অধিকারী, আপনি একবার খবরটা নিন একবার প্লিজ। ওকে, হ্যাঁ, মাই গড, এমন একটা স্পাইসি ঘটনা আমার এত কাছে ঘটে গেল, আমি জানতে পারলাম না। তমনটিকে ধরতে হচ্ছে। আচ্ছা, কিন্তু শীতাংশু কৃষ্ণকলির ব্যাপারে এত ইন্টারেস্ট দেখাচ্ছে কেন? মশলার গন্ধ পাচ্ছি, চেখে দেখতে হচ্ছে।